আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নতুন আরেকটি রেসিপি শেয়ার করার জন্য আপনাদের মাঝে আমি আবারও হাজির হয়ে গিয়েছি। আজ আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে বরবটি আলু ভাজি দেখাবো। এখানে আমরা সব উপকরণগুলো প্রথম থেকেই রেডি করে রেখেছি, তাহলে চলুন দেখা যাক কী কী নিয়েছি। বরবটি আর আলুগুলো লম্বা করে ফালি করে কেটে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর রসুন কুচি। তাহলে চলুন দেরি না করে রান্নাটা শুরু করে দেওয়া যাক। প্রথমে কড়াইতে অল্প পরিমাণ তেল নিয়ে গরম হতে দিয়েছি, এখন এর মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। হালকা লাল না হওয়া পর্যন্ত ভেজে নেব। আমাদের রসুন কুচি লাল হয়ে এসেছে, এখন বাকি সব উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। লবণ স্বাদ মতো দিলাম আর দিচ্ছি হলুদ। সব কিছু ভালোভাবে নেড়ে মিক্স করে নিচ্ছে। খুব সিম্পল একটা ভাজি কিন্তু অনেক টেস্টি। অল্প পরিমাণ পানি দিয়ে 10 মিনিটের মতো এখন ঢেকে দেব। 10 মিনিট হয়ে গিয়েছে, এখন আমরা ঢাকনা খুলে ভাজিটি দেখে নিচ্ছি। দেখুন আমাদের বরবটি ভাজি একদম রেডি হয়ে গেছে। এখন শুধু আমরা অন্য একটি পাত্রে পরিবেশন করে নেব। তো বন্ধুরা, আমাদের মজাদার বরবটি আলু ভাজি একদম রেডি হয়ে গিয়েছে। দেখুন আমরা পরিবেশনও করে নিয়েছি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন। আরও নতুন নতুন অনেক মজার রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে যাব। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।